নিয়োগ দুর্নীতিকাণ্ডের সামনে আসে রহস্যময় নারী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম এবং তাপস ঘনিষ্ঠ গোপাল দলপতি তিনি যেটা দাবি করছেন এই হৈমন্তী তিনি সামনে আসবেন খুব তাড়াতাড়ি এবং সব প্রশ্নের জবাব দেবেন যেমনটা বলছিলাম আপনাদের যে এই নিয়োগ দুর্নীতিকাণ্ড সেখানে কিন্তু রহস্যময় নারী হৈমন্তী গঙ্গোপাধ্যায় নাম উঠে আসে আর কার মুখ থেকে এই নাম প্রথম আসে তা হলো কুন্তল ঘোষের মুখ থেকে খুব শীঘ্রই এই হৈমন্তী সামনে আসবে এমনটাই দাবি করেছেন তাপস মণ্ডল ঘনিষ্ঠ গোপাল দলপতি আমি কাউকে গার্ড করছি না তুমি যেটা জানি সেই তথ্যটা শুধু জানিয়েছি আর ওর সাথে গতকাল কথা হয়েছে আমি যে সংবাদ পাঠিয়েছিলাম জ্যাকের মাধ্যমে ও মানে একটু অসুস্থ আছে ও বললো যে আমি খুব তাড়াতাড়ি মিডিয়ার সামনে আসবো চিন্তার কোনো কারণ নেই আর যেটা আমার সম্বন্ধে যে অপপ্রচার হয়েছে সমস্ত অপপ্রচারের আমি জবাব দেবো কি হবে সাগরদিঘি উপনির্বাচনের ফল দু তারিখ ফল প্রকাশ চব্বিশ ঘন্টার মধ্যে ভোল বদল দিলীপ ঘোষের কি বলেছিলেন তিনি দু নম্বরে ছিলাম এবারও দু নম্বরেই থাকার সম্ভাবনা বিজেপির গতকালই এমন কথা বলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ আগের বার তৃণমূল জিতেছিল এবারও জিতবে এমন কোনো কথা নেই ভোট ভাগাভাগি হলে অনেক কিছুই হতে পারে আজ মন্তব্য করেন দিলীপ ঘোষ চব্বিশ ঘন্টার মধ্যেই ভোল বদল দিলীপ ঘোষের তিনি বলেন যে আগের বার তৃণমূল জিতেছিল এবারও জিতবে এমন কোনো কথা নেই ভোট ভাগাভাগি হলে অনেক কিছুই হতে পারে এমনটাই বলেছেন দিলীপ ঘোষ কিন্তু চব্বিশ ঘন্টা আগে তিনি কি বলেছিলেন সাগরদিঘি উপনির্বাচনের ফল নিয়ে দু নম্বরে ছিলাম এবারও দু নম্বরেই থাকার সম্ভাবনা বিজেপি গতকাল বলেছিলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ এবার আপনাদের সামনে রাখবো আজকে দিলীপ ঘোষ ভোল বদলে কি বললেন দেখুন উপনির্বাচন আলাদা হয় আমরা দেখেছি আমরা লোক যে সাধারণ নির্বাচনে যে সিটগুলো জিতেছিলাম তার মধ্যে দুটো সিট আমরা উপনির্বাচনে হেরে গেছি তো এখানেও অন্যরকম হতেই পারে তখন টিএমসি জিতেছিল এবারও টিএমসি জিতবে কোনো কারণ নেই আর যদি ভোট ভাগাভাগি হয় অনেক কিছুই ঘটতে পারে এবার আপনাদের সামনে রাখবো গতকাল ঠিক চব্বিশ ঘন্টা আগে কি বলেছিলেন দিলীপ ঘোষ দেখুন অনেকগুলো পার্টি আছে কে যেতে দেখি না বিজেপি দু নম্বরে থাকবে না তিন নম্বরে থাকবে সেটাও আমি বলতে পারবো না ইলেকশন হচ্ছে সামনে আমরা দু নম্বরে ছিলাম দু নম্বরে নম্বর থাকার সম্ভাবনা আছে যতদিন না ভোট গণনা হচ্ছে ততদিন সবাই জিতে নিক এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার জয়প্রকাশ বাবু সাগরদিঘি উপনির্বাচন নিয়ে এর আগে আমরা গতকালই জানি দিলীপ ঘোষ তিনি যেমনটা বলেছিলেন যে দু নম্বরে ছিলাম এবারও দু নম্বরেই থাকার সম্ভাবনা বিজেপির কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যেই ভোল বদল তিনি যেমনটা বলেছেন যে ভোট ভাগাভাগি হলে অনেক কিছুই হতে পারে আগের বার তৃণমূল জিতেছিল এবারও জিতবে এমন কোনো কথা নেই দেখুন দিলীপ বাবু সকালে যেটা বলেন রাত্রে ভুলে যান পরের দিন আবার আর একটা কথা বলেন সুতরাং ওই কথার উপর ভরসা করে তো মন্তব্য করা যায় না এবং এটা স্পষ্ট যে ওরা এখন কংগ্রেসের হাত ধরে আছেন এখানে একটা অদ্ভুত রাজনীতি চলছে না অধীর বাবু দিলীপ বাবু সব একই সঙ্গে শ্রমিক বাবু সমস্ত সিপিএম কংগ্রেস এবং বিজেপি গদাই মাদাই জগাই একসঙ্গে কখনো এ বলছে আমি দু নম্বরে ও কখনো বলছে আমি এক নম্বরে সুতরাং এদের কথার উপর ভরসা করা যায় না তৃণমূল জিতেছিল এবারও তৃণমূল জিতবে নিঃসন্দেহে এদের ঠিক করতে হবে কে দ্বিতীয় হবে কে তৃতীয় হবে আর কে ছবি হয়ে যাবে সুতরাং সেটাই এখন অপেক্ষা হচ্ছে দু তারিখেই বোঝা যাবে কত ধানে কত চাল মা উড়ালপুলে উল্টে গেল গাড়ি এবং যেটা জানা যাচ্ছে এজেসি বোস রোড ফ্লাইওভারে ধাক্কা মারে এই গাড়িটি এবং উল্টে যায় এবং যেটা জানা যাচ্ছে যে সায়েন্স সিটি থেকে পার্ক সার্কাসের দিকে যাচ্ছিল গাড়িটি বেপরোয়া গতির জেরে দুর্ঘটনা এমনটাই দাবি প্রত্যক্ষদর্শীদের আরো বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য সত্যজিৎ কিভাবে ঘটল এই দুর্ঘটনা যারা প্রত্যক্ষদর্শী তারা ঠিক কি বলছেন দেখো মধুমন্ত্রী যেমনটা ঘটনা যে বাইপাসের দিক থেকে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের দিক থেকে পার্ক সার্কাসের দিকে বেপরোয়া গতিতে গাড়িটি আসছিল যেমনটা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন এবং ঠিক যে জায়গাতে রাস্তা দুদিকে ভাগ হয়ে গেছে অর্থাৎ একদিকে যেমন এজেসি বস রোড এবং অন্যদিকে পার্ক সার্কাসের দিকে ব্রিজটা নেমে যাচ্ছে ঠিক এই জায়গাতে যে ডিভাইডার সেই ডিভাইডারে বেপরোয়া গতিতে এসে গাড়িটি ধাক্কা মারে অর্থাৎ দুদিকে যখন দুটো রাস্তা বেরিয়ে যাচ্ছে সেই জায়গাতে আচমকা এসে বেপরোয়া গতিতে ওই ডিভাইডারে ধাক্কা মারার কারণেই গাড়িটি উল্টে যায় এমনটাই অন্তত প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন এই সময় গাড়িতে দুজন ছিলেন যিনি চালাচ্ছিলেন যিনি এই গাড়িটি চালাচ্ছিলেন মহিলা তিনি এবং তার সঙ্গে আরও একজন সহযাত্রী ছিলেন দুজনেরই তেমন কোনো আঘাত লাগেনি তবে এই ঘটনার পর
গাড়িটি উড়ালপুল থেকে সরানোর জন্য বেশ কিছুক্ষণ সময় লেগে যায়, যে কারণে মা উড়ালপুল এবং এজেন্সি বোস রোড ফ্লাইওভার এই দুটো জায়গাতেই কিন্তু বেশ কিছুক্ষণ যানজট ছিল। এবং তারপরে প্রায় তার নিচের যে রাস্তা অর্থাৎ নিচে যে পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটিগামী যে রাস্তা, এই রাস্তাতেও কিন্তু যানজট ছিল, গাড়ি সরাতে বেশ কিছুক্ষণ সময় লেগে যায় এবং তারপর প্রয়োজনীয় চিকিৎসার জন্য তাদেরকে নিয়ে যাওয়া হয়। যদিও অন্য কোনো গাড়ি ক্ষতিগ্রস্ত হয়নি, তবে বেশ কিছুক্ষণ যানজট ছিল এই দুর্ঘটনার কারণে। মধুবন্ত ধন্যবাদ সত্যজিৎ।